আচ্ছা তো আজকে হচ্ছে আমরা চাপটার ফোর শুরু করবো সো যা হচ্ছে সমস্যা সমাধানের প্রোগ্রামিং দ্বার স্ক্রিন শেয়ার দিই কি দেখা দেখা যায় যায় এখন আচ্ছা আজকে হচ্ছে আমরা এই সমস্যা সমাধানে প্রোগ্রামিং শুরু করবো মেনলি হচ্ছে আমরা এই চ্যাপ্টারে পাইথন প্রোগ্রামিং শিখবো যে নিচে দেওয়া আছে খেয়াল করেছে পাইথন স্য আমাদের হচ্ছে মেইনলি হচ্ছে কি এই চ্যাপ্টারে শিখতে হবে হচ্ছে পাইথন প্রোগ্রামিং সো পাইথন প্রোগ্রামিং শেখার আগে এখানে খেয়াল করা যে বলা আছে কি যে কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রিক ডিভাইস শুধুমাত্র জিরো আর হচ্ছে এক মানে জিরো আর ওয়ান বুঝতে পারে ঠিক আছে মানে পৃথিবীতে হচ্ছে যত ইলেকট্রিক ডিভাইস আসে সবগুলা কাজ করে হচ্ছে কি জিরো আর ওয়ান দ্বারা সো ফার্স্ট হচ্ছে আমাদেরকে এইটা বুঝতে হবে যে এখানে জিরো আর ওয়ান দ্বারা আসলে কী বুঝাই স্যাটাইজ খেয়াল করো যে আমরা হচ্ছে মেনলি যে আমরা দৈনন্দিন জীবনে হচ্ছে কি দৈনন্দিন জীবনে আমরা দৈনন্দিন জীবনে ধরো হচ্ছে যখন হচ্ছে ধরো কোনো ক্যালকুলেশন করি মানে আমরা হচ্ছে কি যে এক আর হচ্ছে ধরো তিন রে যোগ করলে কি বলি চার বলি ঠিক আছে সো আমরা যে হচ্ছে কি ক্যালকুলেশনের জন্য যে সংখ্যা পদ্ধতি ইউজ করি সংখ্যা পদ্ধতি ইউজ করি একে মেনলি বলা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি ঠিক আছে দশমিক বা ইংলিশে হচ্ছে ডেসিমাল বলা হয় সো ডেসিমার সংখ্যা পদ্ধতিতে মেনলি আমরা ইউজ করি কি এক থাকে মানে জিরো থেকে শুরু হয় জিরো থাকে দেন এক থাকে দেন হচ্ছে কি দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর হচ্ছে নয় মেনলি হচ্ছে আমার কি এই দশটা হচ্ছে কি এই দশটা অঙ্ক থাকে না আর আমরা বাকি যে অঙ্কগুলো ইউজ করি ধরো হচ্ছে দশ এই দশ মেনলি আসলে কি ওয়ান ও জিরো থেকে আসছে দেন এগারো এগারোতে হচ্ছে আমার কি দুইটা ওয়ান আছে দেন হচ্ছে ধরো হচ্ছে কি বারো বারোতে হচ্ছে কি এক আর দুই আছে সো এই নয়ের পরে যতগুলো সংখ্যা আসতে আছে মেনলি হচ্ছে কি মানে ঘুরে ফিরে হচ্ছে কি এই দশটা সংখ্যা লাভিত হয় না সবাই এটা বুঝতেছো জি ভাইয়া ঠিক আছে সো আমরা যে সংখ্যা পদ্ধতি ইউজ করি তার নাম হচ্ছে কি দশমিক যেখানে হচ্ছে আমরা কি জিরো থেকে নয় এই দশটা সংখ্যা ইউজ করি ধরো যত বড় সংখ্যা ধরো ধরো এরকম একটা সংখ্যা আছে এরা আসলে কত একক দশ শতক হাজার এক লক্ষ হচ্ছে কত পাঁচ হাজার ছয়শো আটাত্তর এইখানে আসলে কি আছে এক আছে জিরো আছে পাঁচ আছে ছয় আছে সাত আছে আট আছে সো ঘাফিরা মেনলি কি এই দশটা অঙ্কই ব্যবহৃত হয় সো এই জন্য হচ্ছে মানে আমরা যে পদ্ধতি ইউজ করে এখানে হচ্ছে কি দশটা অঙ্ক থাকে রিজনটা হচ্ছে এটা নিজ খেয়াল করো যে দশটা অঙ্ক আমরা ক্যান ইউজ করি কারণ আমরা যদি আমাদের দুই হাত চিন্তা করি দুই হাতে হচ্ছে আমার কি যে আঙ্গুর সংখ্যা ওই আঙ্গুল সংখ্যা হচ্ছে টা না ঠিক আছে সো যেহেতু হচ্ছে আমরা ইজিলি হচ্ছে আমাদেরকে আঙ্গুল দ্বারা কাউন্ট করতে পারি দশটা মানে দশটা কোনো ধরো জিনিস এই জন্য হচ্ছে আমরা কি মানে এই পদ্ধতি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে ইউজ করি বাট কম্পিউটার 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 চিন্তা করলে বা তুমি যদি অন্য কোনো হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস চিন্তা করো কম্পিউটার বা যদি হচ্ছে কি অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস চিন্তা করো ইলেকট্রনিক ডিভাইস চিন্তা করো এরা হচ্ছে শুধুমাত্র জিরো আর হচ্ছে ওয়ান এই দুইটা ইউজ করে আমরা ইউজ করে হচ্ছে কি জিরো ওয়ান টু থ্রি ফোর দশ দশকে নাইন পর্যন্ত বাট কম্পিউটার ইউজ করে হচ্ছে শুধুমাত্র জিরো ওয়ান কম্পিউটার কাছে জিরো মানে হচ্ছে যে কারেন্ট হচ্ছে ধরো এটা কি বলা যায় ধরো কারেন্ট ঠিক আছে কারেন্ট ধরো অফ এইটা কম্পিলে চিন্তা করে হচ্ছে কি জিরো হিসাবে আর ওয়ান মানে হচ্ছে কি ধরো কারেন্ট অন চিন্তা করো বা আবার চিন্তা করো জিরো মানে ধরো চিন্তা করো হচ্ছে সুইচ অফ ঠিক আছে আর ওয়ান মানে হচ্ছে কি সুইচ অন চিন্তা করতে পারো মানে তুমি যে হচ্ছে কি তোমার বাসা হচ্ছে কি ফ্যান চিন্তা করো ফ্যানে আসলে কি হয় সুইচ যদি আমি অন করি তাহলে ওইটা হচ্ছে কি চলে আর সুইচ হচ্ছে কি অফ করলে হচ্ছে কি ফ্যান অফ হয়ে যায় সো এখানে সুইচ অফরে হচ্ছে কি জিরো হিসাবে ধরা হয় আর অনরে অনরে হিসেবে কি ওয়ান হিসাবে ধরা হয় ঠিক আছে

राफीन की जॉन इसो আচ্ছা এবারে একটু সবাই দেওয়া হতো যে আমি জিনিসটা বলতেছিলাম যে আমাদের দুই হাতে হচ্ছে কি আঙুল সংখ্যা হচ্ছে দশটা না পাঁচটা বস্তা করা সো এই জন্য মানে আমরা যে কোনো কিছু জন হচ্ছে আমরা গনি ঠিক আছে বা গণনা করি আমরা হচ্ছে টোটাল দশটা অঙ্ক ইউজ করি যেটা হচ্ছে কি জিরো দেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই দশটা অঙ্ক হচ্ছে আমরা ইউজ করি ঠিক আছে এবং বাকি যে অঙ্কগুলো আছে ধরো দশ দেন এগারো দেন বারো বা তুমি অন্য কোনো বড় সংখ্যা নো সবগুলোতেই মিললে হচ্ছে কি এই ঘুরা ফিরে হচ্ছে দশটা অঙ্ক থাকে বাট কম্পিউটারের ক্ষেত্রে বা আদার ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে হচ্ছে কি জাস্ট দুইটা অঙ্ক থাকে যেটা হচ্ছে কি জিরো আর হচ্ছে ওয়ান তো জিরো ধারা বলতে বোঝায় ধরো হচ্ছে সুইচ অফ করা কারণ সুইচ অফ মানে হচ্ছে কি কারেন্ট যাবে না ঠিক আছে কম্পিউটারের মধ্যে হচ্ছে মেনলি আমরা কারেন্ট পাস করি না সো জিরো মানে হচ্ছে কি সুইচ অফ আর ওয়ান মানে হচ্ছে কি সুইচ অন যেমন তুমি জাস্ট ফ্যান চিন্তা করো ফ্যানের ক্ষেত্রে হচ্ছে কি সুইচ অন করলে ফ্যান চালু হয় আর অফ করলে হচ্ছে কি ফ্যান চলে না সবাইকে এটা বুঝছো জিরো আর ওয়ানটা

তো এইবার তাহলে আমরা পাইলাম হচ্ছে কি যে সামারি পাইলাম হচ্ছে কি যে আমরা যে মানুষ আমরা যে সংখ্যা পদ্ধতি ইউজ করি ওইখানে থাকে হচ্ছে কি জিরো থাকে ওয়ান থাকে টু থাকে থ্রি থাকে ফোর থাকে ফাইভ থাকে সিক্স থাকে সেভেন থাকে এইট থাকে নাইন থাকে সো এইখানে হচ্ছে আমার অঙ্ক থাকে হচ্ছে কয়টা দশটা সো যেহেতু এখানে অঙ্ক সংখ্যা দশটা এই পদ্ধতির নাম হচ্ছে কি দশমিক বা এটাকে বলা হচ্ছে ডেসিমাল ডেসিমাল সংখ্যা পদ্ধতি দশমিক হচ্ছে কি ডেসিমাল সংখ্যা পদ্ধতি আর কম্পিউটারের কথা চিন্তা করলে কম্পিউটারে শুধুমাত্র হচ্ছে আমার কি জিরো আর ওয়ান ইউজ করি সো এইখানে অঙ্ক হচ্ছে কয়টা থাকে অঙ্ক থাকে হচ্ছে দুইটা সো এই পদ্ধতির নাম হচ্ছে বাইনারি ঠিক আছে এই পদ্ধতির নাম হচ্ছে কি বাইনারি বা ইংলিশে লেখা হচ্ছে এরকমভাবে এটাকে বলা হচ্ছে কি বাইনারি সংখ্যা পদ্ধতি মানে বাইনারি মানে হচ্ছে বাই মানে হচ্ছে দুই এটার নাম হচ্ছে কি বাইনারি সংখ্যা পদ্ধতি আচ্ছা এইবার এইবার এনে একটু খেয়াল করো যে বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এটা নিজ খেয়াল করো যে আমরা যখনই হচ্ছে আমরা দশমিক চিন্তা করি দশমিকের জন্য ধর আমার কাছে একটা বক্স থাকে এই একটা বক্সের মধ্যে হচ্ছে আমরা কি কি রাখতে পারি ধরো একটা বক্সের মধ্যে হচ্ছে আমরা শুধুমাত্র একটা সংখ্যা রাখাই পছিব একটা বক্সে হচ্ছে কি একটা সংখ্যা রাখা পসিবল তাহলে আমরা হচ্ছে কি এই বক্সে হচ্ছে জিরো রাখতে পারি দেন ওয়ান রাখতে পারি টু রাখতে পারি থ্রি রাখতে পারি ফোর রাখতে পারি ফাইভ রাখতে পারি সিক্স রাখতে পারি সেভেন রাখতে পারি এইট রাখতে পারি নাইন রাখতে পারি বাট এর পরে ধরো আমার কাছে ধরো হচ্ছে দশটা ধরো আমার কাছে হচ্ছে কি দশটা হচ্ছে চকলেট আছে বাট এইগুলো ধর আলটিমেটলি হচ্ছে কি সর্বোচ্চ হচ্ছে কি সর্বোচ্চ হচ্ছে কি নয় পর্যন্ত কাউন্ট করা পসিবল ঠিক আছে দশ কিন্তু কাউন্ট করা পসিবল না সো এইবার খেয়াল করো যে এবার যদি আমি দুইটা বক্স চিন্তা করি তাহলে আসলে কী হবে আমার তাহলে কিন্তু আমি কিন্তু দশটা কাউন্ট করতে পারবো না কারণ ধর আমি যদি একটা বক্সে ওয়ান রাখি আর একটা বক্সে জিরো রাখি তাইলে হচ্ছে আমার কি এটা ওয়ান জিরো হয়ে গেছে আর ওয়ান জিরো মানে আসলে কি দশ না সবাইকে এটা বুঝতেছো সেমভাবে ধরো যদি আমার দশের আরো বেশি লাগে ধরো এগারো লাগে তাহলে আমি কি করব এই ওয়ানটা আমি ফিক্স রাখবো ঠিক আছে যে এই বক্সটা ফিক্স থাকবো বাট এই বক্সে জিরোর জায়গায় এখানে জিরোর জায়গায় হচ্ছে কত ওয়ান হবে যা হচ্ছে কি এগারো সেমভাবে ধরো আমার কাছে বারো লাগলে কি হবে এখানে আমি ওয়ানের জায়গায় হচ্ছে কি টু দিবো তেরোর জন্য হচ্ছে কি ওয়ানের জায়গায় হচ্ছে কি থ্রি দিবো চোদ্দোর জন্য ওয়ানের জায়গায় হচ্ছে কি ফোর দিবো এরকমভাবে এটা কত পর্যন্ত যাবে তুমি যদি এটা ডট 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 চিন্তা করো এখানে ওয়ান থাকবে এই পর্যন্ত নাইন পর্যন্ত যাবে না ঠিক আছে রা এবার নাইন পর্যন্ত যাওয়ার পর যখন আমার আরো বেশি লাগবে তখন কিন্তু এইখানে আমার অঙ্ক সংখ্যা শেষ তখন হচ্ছে আমরা আবার কি বিশে যাব না তখন এইটা হচ্ছে আমার কি জিরো হয়ে যাবে আর এইটা এক বাইরে হচ্ছে কি দুই হাজার এবার সেম ভাবে হচ্ছে কি এই দুই ফিক্স থাকবো এই জিরোর জায়গায় ওয়ান বসবো দেন হচ্ছে কি এই দুই আবার ফিক্সে ওয়ানের জায়গায় দুই হবে এবার ডট 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 হচ্ছে আবার কি আর এইটা বাড়তে বাড়তে হচ্ছে কি নয় পর্যন্ত যাবে এরকমভাবে মিললে আমরা কি সংখ্যাগুলো বাড়াই না দশমিক পদ্ধতিতে সবাইকে আমার কথা বুঝছো এটা সিম্পল না মেইনলি হচ্ছে আমরা এম নেই বাইনারি আসলে ঠিক আছে এটা যাই বলিও আচ্ছা এবার তাহলে বাইনারি ক্ষেত্রে কি করে দাও বাইনারি আসলে কি করে দিলে সো বাইনারি ক্ষেত্রে হচ্ছে আমার কাছে ফাস্টে তো জিরো আছে এই জিরো মানে তো আসলে আমার জিরোই ধরো এইটা হচ্ছে আমার এইটা ধরো হচ্ছে আমার বাইনারিতে লেখছি জিরো আর এইটা ধরো সো জিরো মানে জিরো ওয়ান মানে ওয়ান এই পর্যন্ত ঠিক আছে বাট যখনই আমি দশমিকে দুই লেখলাম আমি কিন্তু এইখানে বাইনারিতে দুই লেখতে পারবো না কারণ বাইনারিতে কিন্তু শুধুমাত্র হচ্ছে কি জিরো আর ওয়ান আছে সবাইকে এটা বুঝতেছো বাইনারি কিন্তু দুই নাই যা জিরো আর ওয়ান আছে তাহলে এইবার বাইনারিতে হচ্ছে আমার দুইয়ের ইকুয়েবালেন্স সংখ্যা হচ্ছে ওয়ান জিরো বাইনারিতে হচ্ছে আমার কি ওয়ান জিরো কে দুই বলে ঠিক আছে ওয়ান জিরো মানে হচ্ছে কি দুই এইবার সেমভাবে তিন বলে কথা হচ্ছে আমি আসলে কেন বুঝবো যে ওয়ান জিরো মানে হচ্ছে কি দুই কিনা আর ওয়ান ওয়ান মানে তিন কিনা এটা আসলে ওয়ে হচ্ছে আসলে কি আচ্ছা তোমরা কি এখনো জয়েন চলে তবে কি জয়েন

এখন ঠিক আছে আচ্ছা সো আমরা ছিলাম হচ্ছে যে এইখানে জিরো মানে জিরো সমস্যা নয় ওয়ান মানে ওয়ান ঠিক আছে বা যখনই আমি দুই গেলাম দশমীকে ওইটা বাইনারিতে হচ্ছে কি ওয়ান জিরো হয়ে গেছে আর তিন মানে হচ্ছে কি ওয়ান ওয়ান হয়ে গেছে সো এইটা আসলে কেমনে ঘটে খেয়াল করো মানে এইটা একটা জানার ট্রিক আছে ঠিক আছে ট্রিক হচ্ছে তুমি হচ্ছে তোমরা কি এরকম

তাইলে এইবার খেয়াল করো যে কি করা যায় আসলে যে তুমি মানে এরকমভাবে লিখবা যে এখানে ওয়ান দিবা দেন টু দিবা ধরেন ফোর দিলা ঠিক আছে মানে আমি মেনলি হচ্ছে কি টুয়ের পার জিরো দিছি এখানে এর পার ওয়ান দিছি আর টু স্কোয়ার দিছি সো আমরা তো জানি যে জিরো মানে জিরো সমস্যা নাই ওয়ান মানে ওয়ানের দিকে সমস্যা নাই বা যখনই দুই হবে এটা হচ্ছে এরকম হবে ধরো জিরো ওয়ান জিরো এরকম হবে সবাইকে এটা বুঝতেছো আচ্ছা আমি তিন দিলে বুঝবা তিন মানে কি হবে এটা জিরো ওয়ান ওয়ান হবে এটা আসলে জিরো ওয়ান ওয়ান কেন হইলো আমরা জানি কি এক আর দুই যোগ করলে তিন পাওয়া যায় না এক আর দুই যোগ করলে হচ্ছে কি তিন পাওয়া যায় তাই খেয়াল করো এই এইখানে এইখান আছে যদি আমি কালার চেঞ্জ করি ধরো এইখানে আছে ওয়ান সেইখান থেকে তুমি ওয়ান নিবা এইখান আছে ওয়ান মানে এইখানে দুই আছে তুমি এক আর দুই যোগ করে দিবা মানে যে বরাবর হচ্ছে কি ওয়ান থাকবে ওগুলা যোগ করে দিবা সবাই বুঝতেছো এই জায়গাটা বুঝি আমি বলি তিন মানে কি এক আর দুই যোগ করলে তিন পাওয়া যায় ঠিক আছে তিন মানে কি এক আর দুই না তাহলে তুমি যা সিম্পলি কাজটা করবা কি এই ওয়ান বরাবর হচ্ছে ওয়ান দিবা এই টু বরাবর ওয়ান দিবা আর যেহেতু আমার চার দরকার নেই চারের জায়গায় হচ্ছে কি জিরো ঠিক আছে সেম ভাবে এবার চার যেহেতু তোমার কাছে চার একটা আছে অলরেডি চারের জায়গায় হচ্ছে কি ওয়ান দিয়ে দো বাকি সবগুলো হচ্ছে কি জিরো এটা কি ঠিক আছে তাহলে এবার বলো তো পাঁচ কি হবে এটা বলো তো পাঁচ কি হবে এটা দেখে বলো তো পাঁচ কি হবে পাঁচকে বলতে পারবা না পাঁচ কত হবে পাঁচের বাইনারি কত হবে পাঁচ মানে কি চার আর এক যোগ করলে পাঁচ পাওয়া যায় না ঠিক আছে তো তুমি চার বরাবর একটা ওয়ান বসাও আর হচ্ছে কি পাঁচ বরাবর ওয়ান এক বরাবর ওয়ান বসাও

তুমি জাস্ট এই চার বরাবর হচ্ছে কি এক দিবা আর এই এক বরাবর হচ্ছে এক দিবার মাঝেরটা দুই জায়গায় হচ্ছে কি হবে সেমভাবে কি হবে মানে কি আর যোগ কি ছয় হয় তো চার বরাবর এক হবে দুই বরাবর এক হবে আর এক বরাবর হচ্ছে কি জিরো হবে আর সাত মানে কি চার দুই এক তিনটা যোগ করলে সাত হয় তো 7 জন্য কি তিনটা বরাবরই 1 হবে আমি তিনটা ইউজ করছি দাঁড়াও আমি আরেকবার করে দি দাঁড়াও তোমার যা নিতে পারবো না যখন 4 উপরে খেয়াল করো উপরে কিন্তু কি আছে চার দুই 1 আছে উপরে কিন্তু তিন নাই এটা কাল করছো জি তোমার উপরের গুলা ইউজ করতে বলছ যেমন এক একের জন্য কি হবে 0 0 হচ্ছে কি 1 হবে কারণ এটা ইউজ করলে হয়ে যায় এবার সাত সাতের জন্য আমার কি তিনটা ইউজ করতে হবে না কারণ চার দুই এক এই তিনটা যোগ করলে সাত হয় সেমভাবে তোমার তিন দিলে তিন মানে কি জিরো ওয়ান ওয়ান হবে কারণ হচ্ছে কি দুই আর এক যোগ করলে তিন হয় ঠিক আছে এরা এবার তাহলে একটু সবাই কাজ কর খাতায় খাতায় এই জিরো টু সেভেন এর ডালে আর ট্রাই করা তো খাতার মধ্যে এরকমভাবে দেওয়া তো পারো কিনা নিজে নিজে তারপর আমরা আগাই মানে জিরো টু সেভেন তো হচ্ছে আমার কি ডেসি মালে দেওয়া আছে এটার বাইনারি সংখ্যা ভালো হবে ফার্স্টের উপরে হচ্ছে কি দিবা ওয়ান টু ফোর দিবা দেন লেখ বা জিরোরটা তো ইজি জিরো 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 হবে কারণ আমরা ওয়ান টু ফোর হচ্ছে একটা ইউজ করি নি সো আই থিঙ্ক বাকিগুলো পারবা দেওয়া তো ট্রাই করাতে পারো না এটা একটু ট্রাই করো পাঁচ মিনিট ট্রাই করো আর করার জন্য হচ্ছে খেয়াল করো এদিকে উপরে কি আছে চার দুই এক এবার তাহলে করো কি বলতো নিজে বলো কি এইবার আবার দুই আছে না সেদিকে বাকি সব জিরো কারণ টু ইজি করতে ই আসলে তোমার তো আর এদিকে অন্য কিছু দরকার নেই ঠিক আছে এটা কি বুঝছ জি ভাইয়া কি বল আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি

কারণ আমরা একটা ইউজ করি নি ওয়ান কত হবে জিরো জিরো ওয়ান হবে দেন টু কত হবে জিরো ওয়ান জিরো হবে থ্রি মানে জিরো ওয়ান ওয়ান ফোর হচ্ছে ওয়ান জিরো জিরো ফাইভ হচ্ছে ওয়ান জিরো ওয়ান সিক্স হচ্ছে ওয়ান ওয়ান জিরো আর সেভেন হচ্ছে ওয়ান সবার সবগুলা মিলছে কিনা আচ্ছা ঠিক আছে ভালো আচ্ছা এইবার আমাদের সাত পণ্য জানলে হবে তোমাদের আর বেশি জানা দরকার নেই যেগুলো হচ্ছে কি এগুলো এই পাঁচটাগুলো ছিল হচ্ছে আমার কি ডেসি মালে ছিল আর এগুলো হচ্ছে কি ডেসি মালের এগুলো হচ্ছে বাইনাইতে প্রকাশ করা হয় তাহলে একটা জিনিস খেয়াল করো যে তুমি যখন হচ্ছে ধরো কিবোর্ড ঠিক আছে কিবোর্ডে যখন হচ্ছে তুমি সেভেন চাপো এখন সেভেন তো হচ্ছে কি মানুষের ভাষা কম্পিউটার কিন্তু কম্পিউটার কিন্তু সেভেন বুঝবো না কম্পিউটার হচ্ছে কি সেভেন বুঝবো না কারণ কম্পিউটার জাস্ট বুঝে হচ্ছে কি জিরো অ্যান্ড ওয়ান বুঝে ঠিক আছে এই দুটা বুঝে একটু আগে জানছি কম্পিউটার হচ্ছে বাইনারি ভাষায় কথা বলে সো তুমি যখন হচ্ছে কিবোর্ডে সেভেন চাপো আসলে কম্পিউটারের কাছে পাস হয় হচ্ছে কি ওয়ান 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 পাস হয় সবাইকে এটা বুঝতেছো তাহলে আমরা হচ্ছে ইনপুট দিলাম হচ্ছে কি আমরা হচ্ছে কিবোর্ডে ইনপুট দিলাম হচ্ছে সেভেন বাট কম্পিউটার পাইলে হচ্ছে কি কম্পিউটার পাইসে হচ্ছে কি ওয়ান 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 পাইসে সো এইখানে মেনলি একটা কি রূপান্তর দরকার না এইখানে একটা কি রূপান্তর ঘটছে যে ছিল হচ্ছে কত আমার সেভেন ছিল সেভেন রূপান্তরিত হচ্ছে কি ওয়ান ওয়ান হয়েছে এর মানে হচ্ছে আমি দিয়েছিলাম হচ্ছে একটা কি ডেসিমাল বা দশমিক একটা কোনো অঙ্ক দিয়েছিলাম একে হচ্ছে মেনলি হচ্ছে আমার কি বাইনারিতে রূপান্তর করা হয়েছে সো এইখানে যে রূপান্তরের কাজটা করে এই রূপান্তরের কাজটা মেনলি করা হচ্ছে কম্পাইলার মানে যে করে তাকে বলে হচ্ছে কম্পাইলার বলে মানে কম্পিউটার ভেতর মানে ভেতরে একটা যন্ত্র আছে যার নাম হচ্ছে কম পাইলার এই কম পাইলার মেনলে হচ্ছে কি এই রূপান্তরে কাজটা করে সো তুমি যখনই হচ্ছে কি সেভেন চাপ দিবা সেভেন তার কম্পিউটার বুঝবো না সো এইখানে এইটা ফার্স্টে যাবে হচ্ছে কি এইটা ফার্স্টে যাবে হচ্ছে এইটা ফার্স্টে হচ্ছে আমার কম পাইলারের কাছে যাবে দেন কম পাইলার এটা রূপান্তর করে হচ্ছে কি

এই যে খেয়াল বলা আছে কি এইখানে মেনলি হচ্ছে কোন একটা তুমি সেকেন্ড এইখানে তুমি মেনলি কোনো একটা কিছু দিছো এই যে কম্পাইলার কম্পাইলারটাকে কম পাইলার তাকে হচ্ছে কি মেশিন করে রূপান্তর করছে আচ্ছা এদিকে মেনলি যে রূপান্তর করছে রূপান্তরের কথা সেদিকে মেশিন করতে আসলে কী এদিকে কম পাইলার বা হচ্ছে ইন্টারপ্রিটার আচ্ছা এটা আমরা পরে বুঝবো না সমস্যা নাই সো এইখানে যে লাইনটা বলছে আসলে এইখানে বললাম হচ্ছে আমরা কি ডেসি হচ্ছে ডেসিমাল হচ্ছে সেভেন দিছি ওই সেভেন হচ্ছে আমার কি ফার্স্টে কম কাছে গেছে দেন কম হচ্ছে কি রূপান্তরিত করে ওয়ান 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 করছে এইবার এইখানে এই ওয়ান 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 একে তো হচ্ছে আমরা কি বাইনারি সংখ্যা বলছি ঠিক আছে তুমি চাইলে একে হচ্ছে মেশিন কোডও বলতে পারো একে হচ্ছে কি মেশিন কোডও বলতে পারো মানে সেমই কথা আসলে জাস্ট বাইনারি সংখ্যা জায়গা দিয়ে হচ্ছে কি মেশিন কোড ইউজ করছে মেশিন কোড তুমি যখনই কোনো দেখবে মেশিন কোড আমরা জানি হচ্ছে কি মেশিন কোড হচ্ছে অলওয়েস হচ্ছে কি জিরো আর হচ্ছে কি এক ধারা তৈরি হবে কারণ কম্পিউটার হচ্ছে কি জিরো আর এক ধারা অন্য কিছু বুঝে না তো তুমি চাইলে এটা বাইনারি সংখ্যা ইউজ করতে পারো বা হচ্ছে একটা কি মেশিন কোডও লাগতে পারো ওটা সমস্যা নেই সো তাইলে আমরা আজকে অনেক এটা ইম্পর্টেন্ট পড়া বললাম যে আমরা হচ্ছে ইনপুট দিয়ে হচ্ছে কি ইনপুট দিয়ে ডেসিমাল সংখ্যা দেন কম্পাইলার তাকে হচ্ছে কি মেশিন কোড বা বাইনারি সংখ্যায় রূপান্তর করে সবাইকে এরা বুঝছো না আচ্ছা ঠিক আছে আচ্ছা এইবার একটু সবাই খেয়াল করো এদিকে এইখানে হচ্ছে আমরা যে লাইনটা বলা আছে ইন্টারপ্রেটার এটা আমরা পরে দেখব এটা আজকে বুঝার দরকার নাই কারণ আজকে অলরেডি আমরা কম্প্যার বুঝছি এটা অনেকটা সেমই সো এর নিচে আমাদের দেওয়া আছে কি পাইথন কোড লিখতে বলছে না এর নিচে হচ্ছে আমাদের কি পাইথন প্রোগ্রামিং শিখতে বলছে যেমন এখানে হচ্ছে পাইথন হচ্ছে ইনস্টল করতে বলছে তারপরে আরো হচ্ছে এই যে হ্যালো হ্যালোওয়াল পিন করতে বলছে সো আমরা একটু আমার ডেস্কটপে ব্যাক যাই দেখি হচ্ছে যে পাইথন দিয়ে আসলে কী করা যায় সো তোমাদের যেহেতু ম্যাক্সিমামের হচ্ছে ল্যাপটপ মনে নাই বা কম্পিউটার নাই তা আমরা পাইথন কোড লেহার জন্য একটা অনলাইন আইডি ইউজ করি ধরো হচ্ছে আমি দেই পাইথন অনলাইন কম্পাইলার দেই আচ্ছা এনে দেখছ যে কম্পাইলার এই কম্পাইলার ওয়ার্ডটা কিন্তু আমরা মাত্রই শিখছি মানে তুমি কম্পাইলারের কাজ কিন্তু মাত্রই শিখি কম্পাইলার কাজ হচ্ছে কি যে মানুষের ভাষার হচ্ছে কি কম্পিউটার ভাষার রূপান্তর করা সো ধরো আমরা এটা কি ইউজ করব আচ্ছা আমরা এটার হচ্ছে কি ডার্ক মোড আছে আচ্ছা আমরা এটাই ইউজ করি ধরো এটা মেনলি একটা অনলাইন কম্পাইলার মানে একটা আইডি বলা যায় একে হচ্ছে একটা কি তুমি আইডি বলতে পারো কারণ আইডি আসার জিনিসটা কি মানে তুমি যখন হচ্ছে কম্পিউটারে কোনো কিছু হচ্ছে কম্পিউটারে কোনো কিছু যেন হচ্ছে কোড করবা ওই কোডটার হচ্ছে আবার কি কোডটা কোডটারে হচ্ছে মেনলি হচ্ছে কি তোমার মেশিন কোডে রূপান্তর করতে হবে না কারণ আমরা জানি হচ্ছে কি লেখা কি দেয়া যায় এই যে এই যে লেখা দেখা সো মানে এইটা হচ্ছে মেইনলি একটা আইডি বা তুমি চাইলে হচ্ছে কম্পাইলারে বলতে পারো তো এইখানে হচ্ছে মেইনলি আমরা কোড লিখি কোড লেখলে হচ্ছে আউটপুটটা পাওয়া যায় যেমন জাস্ট ধরো আমি একটা সিম্পল কোড লেখা দেখাই তোমরা এমন না বুঝতে পারো বা ধরো আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড এবং এইটাকে ধরো যদি আমি রান করি তো খেয়াল করছো ওই যে হ্যালো ওয়ার্ল্ড রেখাটা প্রিন্ট হয়ে গেছে না ঠিক আছে এটা সবাই কি দেখছো এটা এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে না সো এইখানে তুমি মানে জাস্ট প্রিন্ট লেখবা এবং প্রিন্ট লেখা হচ্ছে কি ধরো এরকম এটা কি উদ্ধরণ চিহ্ন বলা অথবা মেবি উদ্ধারণ চিহ্ন দিবা যেমন তুমি চাইলে এখানের মাঝে যে কোনো কিছু লিখতে পারো ধরো আমি লিখলাম হচ্ছে কি সিরিয়াস একাডেমি লেখলাম সিরিয়াস একাডেমি লেখলাম তো তুমি এই প্রিন্টের এই উদ্ধরণ চিহ্নর মাঝে যা যে যা মানে যে কোনো যা কিছু লাগবা সবই প্রিন্ট হবে ধরো হচ্ছে আমি আবার হচ্ছে কি প্রিন্টের মাঝে কি লিখলাম ধরো বন্দর গাস স্কুল লিখলাম যেহেতু বিএম এর মানে নাই এদিকে এইখানে ধরো হচ্ছে কি বন্দর গাছ স্কুল লিখলাম সো বন্দর গাস স্কুল লিখলো হচ্ছে কি বন্দর গাছ স্কুল প্রিন্ট গেছে ঠিক আছে তো তুমি প্রিন্টের মধ্যে যা কিছু লেখবা তুমি চাইলে এরকম একটা দিতে পারো মানে এই যে একটা চিহ্ন না আসলে কি বলা আমি কোটেশন মার্ক ঠিক আছে এই যে কোটেশন মার্ক খেয়াল করছো এই যে কোটেশন মার্ক বলে তো তুমি জাস্ট কোটেশন মার্কের মধ্যে হচ্ছে যা দিবা সবই প্রিন্ট হবে ধরো প্রিন্ট দেওয়া ধরো আর কী দেওয়া যে কোনো কিছু দাও ধরো আমি আমার নামই দেই মাই নেম ইস ইয়াসির সো তুমি যা দিবা সব প্রিন্ট হবে সো প্রিন্ট মানে হচ্ছে আমার কি যে তুমি এইখানে যা কিছু লেখবা সবই হচ্ছে এখানে প্রিন্ট হবে এবার তুমি চলে কিন্তু এই প্রিন্ট ফাংশন দা অনেক মজার কাজ করতে পারো ধরো আমি চাইলে কি ত্রিভুজ ফর্ম করা যায় ধর আমি ভেতরটা স্টার্ট দিলাম ধর আচ্ছা আমি এগুলো বাদ দিয়ে দিই এদিকে একটা হচ্ছে স্টার্ট দিলে হচ্ছে আমার কি স্টার্ট চলে আসছে সো যদি ধর আমি আরও দুইটা স্টার দিই যে দুইটা স্টার নিচে প্রিন্ট হয়েছে ভাবে তুমি চাইলে হচ্ছে কি কারণ এই চারটা দিলাম এদিকে পাঁচটা দিলাম এটা একটা হচ্ছে আমার কি স্টার দ্বারা একটা ত্রিভুজ টাইপ হয়ে গেছে না করছো ত্রিভুজ হয়ে গেছে না স্টার দ্বারা এটা একটা স্টার দ্বারা ত্রিভুজ হয়েছে না স্টারের ত্রিভুজ এই যে এই পাশে এই যে এই বরাবর একটা আছে মানে এরকম না তুমি চিন্তা করলে হচ্ছে কি ধরো আমি তোমার দেখাই ওইখানে আসলে কী আসছে এরকম ও না আছে ধরো এইখানে একটা স্টার ছিল এইখানে একটা স্টার্ট ছিল দেন এই বরাবর স্টার্ট ছিল এরকম স্টার ছিল দেন হচ্ছে কি এরকম স্টার্ট ছিল আর এরকম স্টার্ট ছিল তো তুমি চাইল ওরা এটা কি এরকম একটা ট্রায়াঙ্গেল চিন্তা করতে পারো না সবাইকে বুঝতেছো ঠিক আছে মেনলি একটা স্টারের একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে তো তুমি প্রিন্ট ফাংশনের মধ্যে হচ্ছে কি যা কিছু দিবা সবগুলা প্রিন্ট হবে ধরো তুমি চাই হচ্ছে কি যে দুই আর তিনের যোগফল দেখতে চাও তুমি জাস্ট টু প্লাস থ্রি দাও তাহলে পাঁচ চলে আসছে বা তুমি প্রিন্টের মধ্যে অনেকটা বড় সংখ্যা যোগ করতে চাও ধরো এক হাজারের সাথে হচ্ছে কি দুই হাজার যোগ করতে চাও তাহলে কত চলে আসছে তিন হাজার চলে আসছে সেমভাবে তুমি হচ্ছে কি প্রিন্টের মধ্যে গুণের কাছ হতে পারো দুই আর তিন গুণ দিলে কত হবে এই যে নিচে হচ্ছে ছয় চলে আসছে তুমি হচ্ছে বিয়োগের কাজ করতে পারো পাঁচের সাথে তিন বিয়োগ দিই তাহলে হচ্ছে কি দুই চলে আসছে সেমভাবে তুমি ভাগ হয়ে ধরো তুমি তিরিশ সাথে পাঁচ দিয়ে ভাগ দিলা তাহলে কত হবে ছয় হবে এই যে ছয় চলে আসছে সিক্স পয়েন্ট জিরো মাত্র সিক্সই তো তুমি প্রিন্টের মধ্যে তুমি চাইলে এরকম যোগ বিয়োগের কাজও করতে পারো সবাইকে এটা বুঝতেছো মানে ঠিক আছে এরা তাহলে তোমরা একটু এই পিন ফাংশন নেয়া একটা কাজ করবা দাদা দিয়ে আমি কিছু খুঁজে যাবাই হ্যাঁ হ্যাঁ বলো এই ম্যাথ তো এটা গুণ ভাগ করে দেয় কিন্তু ইংলিশ ওয়ার্ড দিয়া তো কোনো কিছু হয় না তাহলে এটা কেন দেন বুঝলাম না ইংলিশ ওয়ার্ড দা বলতে কি এগুলা বইতে ধরো যে আমি আমার নাম লিখলাম এগুলা

ধরো তোমাকে হচ্ছে কি যে বলা হলো যে তুমি পাঁচের সাথে হচ্ছে দুই এটা হচ্ছে এটা কত হবে ঠিক আছে অ্যান্ড তুমি ধরো কোন একটা ধরো এরকম ভাই ম্যাথ করছো না ধরো হচ্ছে কি আমি এ ধরলাম হচ্ছে ফাইভ দেন বি ধরলাম হচ্ছে দুই আর সি ধরলাম হচ্ছে তিন ধরলাম এরকম ধরা যায় না এরকমই ধরা যায় ঠিক আছে তাহলে এইবার এটাতে কী লেখা যায় এ প্লাস বি প্লাস সি লেখা যায় সেটা কত হবে ফাইভ টু থ্রি হবে সো অ্যানসারটা ধরো হচ্ছে কি অ্যানসারটা কত পাঁচ দুই আর তিন অ্যানসারটা দশ এইবার ধরলাম আমি এইখানে এই যে এ প্লাস বি প্লাস সেটা আমি ডি ধরলাম তাহলে এখানে ডি এর ডি এর মধ্যে হচ্ছে কি দশ জমা আছে এটা কি বলা যায় ঠিক আছে তো লাস্টে তুমি কি করবা জাস্ট স্প্রিন্ট ডি দিয়ে দিবা তো এই ডি এর মধ্যে যে ভ্যালুটা আছে তা প্রিন্ট হয়ে যাবে এটা কি বুঝতেছো মানে যে কোনো কিছু হচ্ছে কি প্রিন্টের কাজে হচ্ছে কি প্রিন্ট করার কাজে হচ্ছে মেনলি আমরা এই ইউজ করি যেমন ধরো যদি আমি এই ম্যাটটাই তোমার আমি কইরা দেয় ধরো আমি এটাই করে দেয় তোমার ধরো হচ্ছে কি ধরো এ এ এতে আমি পাঁচ রাখলাম বিতে দুই রাখলাম আর সিতে রাখলাম হচ্ছে কি তিন রাখলাম এবার আমি সিম্পলি হচ্ছে কি যে ডি কি দিলাম ডি দিলাম এ প্লাস বি প্লাস সি এবার যা দিলাম তারা ধর কি আসে বুঝছো তুমি ঠিক এবারলি তুমি যে কোনো কিছু প্রিন্ট করার কাজে এটা ইউজ করতে পারো তাহলে ধরো আমি এবার তোমার একটা দিয়ে কিছু খুঁজে পাই কিনা পাইথন্ট exercise এগুলো তোমার বেশি করি না যায় তার আরেকটা না এদিকে অনেক বেশি কোডিন কষ্ট আচ্ছা আমি ধরো সহজ করে দিই আচ্ছা এইখানে যে আমি এই কাজটা করলাম এটা কি সবাই বুঝছো যে আসলে কী করছি ওকে আচ্ছা এইবার খেয়াল করি এরকমভাবে আমি অনেক কিছু করতে পারি ধরো হচ্ছে আমার হচ্ছে কি আমি ধরো আচ্ছা আমরা আমরা জানি হচ্ছে আসলে কি ধরো আমি এটাই লাস্ট দেয়া আমার পেজও যদিও শেষ সমস্যা নাই আচ্ছা তোমরা কি এরিয়া বের করতে পারো এরিয়া একটা ধরো সমকণিতির বুঝ দেওয়া আছে এরিয়া কি হবে কারো কোনো আইডিয়া আছে সমকোণী বুঝে এরিয়া বের করতে পারো না মানে এরিয়া বা ক্ষেত্রফল ক্ষেত্রফল বের করতে পারো না এইটা কি তোমরা পাও না পাও না তাড়াতাড়ি কথা তোমারে এটা এই ক্লাস এইটে ছিল না সমগ্র এরিয়া নির্ণয় করা আচ্ছা হ বা না করল তাহলে অ্যান্সারটা কত কত হবে এদিকে এরিয়া কত হবে এই তিনি বুঝের ক্ষেত্রে ফল কি হবে এই কেউ নাই এই ক্ষেত্রে কি হবে কজন আছে তোমরা আচ্ছা নয় মিনিট আছে শেষ করতে দশ জনের মধ্যে কেউ অ্যান্সারটা বলতে পারতো না এরিয়ার ক্ষেত্র এরিয়াটা কী হবে সমগ্র ত্রিভুজের আচ্ছা আর একটা ইজি জিগে ধরো ধরো বি দেওয়া আছে পাঁচ আর ধরো হচ্ছে বি সি দেওয়া আছে দশ বি পাঁচ আর বি সি দশ এইবার বলো তো এরিয়াটা কত হবে বা অতিভুজের মান দাবা বলতে এসি কত হবে এসি বের করতে পারবা না এসি অতিভুজের নাম এসি এসি কত হবে বলতে এসি কেমনে বের করে এসি কত এসি টোয়েন্টি ফাইভ এসি মানে হচ্ছে কি পিথাগোরা সাপ্লাই করো তাহলে এসি স্কোয়ার মানে কি এবি স্কোয়ার প্লাস বিস স্কোয়ার না সো এবি হচ্ছে কত আর দশ এদিকে আসে পঁচিশ এদিকে একশো সো সো এসি স্কোয়ার সো হ্যাঁ পঁচিশ একশো মান কত টোয়েন্টি ফাইভ তো না কারণ রুড হান্ড্রেড মানে তো হচ্ছে দশ ঠিক আছে দেন কারণ রুট হান্ড্রেড মানে হচ্ছে টেন স্কোয়ার দশটা টোয়েন্টি ফাইভ তো আসলে না এটা এরকম হবে না ধরো এটা কী লাগা যায় পাঁচ ইন্টু পঁচিশ সো ফাইভ রুট ফাইভ হওয়ার কথা ঠিক আছে

হ্যালো এমন কি ঠিক আছে আচ্ছা আমি বলি বাদ দাও দাও বাদ ম্যাথ তুমি চিন্তা করো যে এটা আহ তোমরা হচ্ছে যখন হচ্ছে ইয়া করছো ধরো আহ রেক্টাঙ্গেল ঠিক আছে রেক্টাঙ্গেল মানে হচ্ছে আয়তক্ষেত্রেঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি এটা কত একটা আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল কেমন বের করে আচ্ছা ঠিক আছে রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা ঠিক আছে রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা হচ্ছে কি তাহলে দৈর্ঘ্য প্রস্ত এদিকে খেয়াল করো এটা রেকটেঙ্গেল দেওয়া আছে এই যে এল মানে হচ্ছে কি লেং লেংথ মানে দৈর্ঘ্য আর ডাব্লু হচ্ছে কি প্রস্থ সো এইবার তোমার কোশ্চেনে ধরো বলা আছে যে যে তোমার একটা রেকটেঙ্গেল রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে তার দৈর্ঘ্য ধরো এল এর মান দেওয়া হচ্ছে পাঁচ আর ডাব্লু হচ্ছে তার হচ্ছে কি প্রস্ত প্রস্ত দেওয়া হচ্ছে ধরো দুই আর একটু ধরো এটা দেওয়া হচ্ছে এটা ধরো দেওয়া দশ দৈর্ঘ্য দশ আর প্রস্ত দেওয়া আছে পাঁচ এইবার তোমাকে এরিয়া বের করতে বলছে ঠিক আছে সবাইকে এটা বুঝতেছো ঠিক আছে এইটার একটা তোমার সিপোগ লেখতে বলছে তো তুমি এটা আসলে কেমন লাগবে খেয়াল করো তুমি ফার্স্টে কি লাগবে এল এর মান দশ এল দশ দেওয়া ছিল ডাব্লু আছে কত পাঁচ এবার তাহলে এরিয়া কত হবে এরিয়া জানে এরিয়া কত হবে এল আর ডাব্লুর গুণ ফল না ঠিক আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ঠিক আছে এটা বুঝতে পারতেছো না আবার কি কথা কেটে হ্যালো আচ্ছা আচ্ছা কত এটা কি বুঝছো যে ধরো তোমার হচ্ছে কি একটা রেকটেঙ্গলের দৈর্ঘ্য দেওয়া আছে কত দশ সো আমি এল ধরলাম হচ্ছে দশ প্রস্ত দেওয়া আছে কত পাঁচ সো ডাব্লু ধরলাম হচ্ছে কত পাঁচ কি বললা আমাকে কি ডাকছিলেন না যেদিন তোমায় ডাকি না আমি জান্নাতের কথা বলছিলাম তুমি কি কথা কি বুঝা যায় আমার হ্যাঁ বুঝা যায় এটা এটা কি বুঝতাছো যে তোমার এল এর মান দাও আছে 10 তুমি কোশ্চেনে বলা আছে এল এর মান 10 ডাব্লিউ এর মান দাও আছে কত 5 এবার এরিয়া মানে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ তাহলে এল আর ডাব্লিউ গুণ হবে তাহলে লাস্টে তুমি যা সব কি এরিয়ার মানটা পিন করে দিবা তাহলে খেয়াল করো অ্যানসার হচ্ছে কত আসছে 50 সবাই কেটা বুঝছ ঠিক আছে এটা কি আচ্ছা তাহলে আজকে হচ্ছে আমরা এই পন্তে আমি এই কোটটা গ্রুপে দিয়ে দিই দাও আচ্ছা নীরব কি ইয়ে পিকটাকে ঢুকছিল দাও এটা হচ্ছে তো এটা আমরা দিয়া দিছি ঠিক আছে এটা কি ছিল রেকটেঙ্গেল এরিয়া প্রিন্টিং সো আজকের ক্লাস এই পর্যন্ত থাকুক কার যারা হচ্ছে মানে ওয়াইফাই ধরো সমস্যার কারণে কথা বুঝতে সমস্যা হয়েছে আমি রেকর্ডিং দেওয়া তুমি ক্লাসটা দেখে নিও ঠিক আছে এটা তোমার কোশ্চেনে বলা থাকবো যে ধরো ধরো এল এর মান যা যা থাকে তাই দিবা যেমন এল এর মান আমি করছি কি দশ দিছি কোশ্চেন এল এর মান ধর একশো দেয় তুমি এলার জায়গায় একশো দিবা জাস্ট ঠিক আছে ঠিক আছে তাহলে হচ্ছে আজকে আমি ক্লাসটা অফ করে দিই